বেশ কয়েকদিন ধরে বেশ কয়েকটি স্থানে দাবানল সৃষ্টি হয়েছে, তা বর্তমানে ক্রমশ কমের দিকে। তবে এইখানকার যে আবহাওয়া অধিদপ্তর, তারা বেশ কয়েকটি স্থানকে চিহ্নিত করেছে যেখানে আগুন লাগার সম্ভাবনা রয়েছে, এবং সেইখানকার যে বসতি আছে কিংবা যা সব জনগণ আছে তাদেরকে সতর্ক করেছে। তবে এদিকে গ্রিসের টুরিস্টের যথেষ্ট পরিমাণ আসার যে বিষয়গুলো, যথেষ্ট পরিমাণ টুরিস্ট লক্ষ্য করা যাচ্ছে, এবং গ্রিসের যে জনগণ আছে তার প্রায় সম পরিমাণ টুরিস্ট এবার আশা করছে গ্রিক সরকার। গ্রিসে কিন্তু যে অর্থনৈতিক যে চাকাটা সেটা কিন্তু সম্পূর্ণ এই সম্পূর্ণ বলতে সিংহভাগই এই টুরিস্টদের উপর নির্ভরশীল। গ্রিসের অ্যাথেন্স থেকে জানাচ্ছিলেন প্রদীপ কুমার সরকার।